নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার সৈকত। আজ আমি আলোচনা করব ভ্যাকসন কোম্পানির রিউমেট ট্যাবলেটের বিষয়ে। ভ্যাকসন হোমিওপ্যাথি কোম্পানির রিউমেট ট্যাবলেটস, যা কিনা জয়েন্ট পেন, মাসকুলার উইকনেস এবং ফ্যাটিগ বা ক্লান্তির জন্য ব্যবহার করা হয়। জয়েন্ট পেন অর্থাৎ বিভিন্ন গাঁটে গাঁটে ব্যথা, মাসকুলার উইকনেস হাতে পায়ে মাংসপেশিতে ব্যথা এবং টায়ার্ডনেস বা হাত পায়ে ক্লান্তি, এইসবের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি একটি ট্যাবলেট ফর্মে আছে। এক একটা ট্যাবলেটের পরিমাণ হচ্ছে 550 মিলিগ্রাম, আর মোট ট্যাবলেট রয়েছে 75 পিস। এবারের খাওয়ার নিয়মটা দেখে নিই। অ্যাডাল্টের ক্ষেত্রে একটা করে ট্যাবলেট 3 বার, আর বাচ্চাদের ক্ষেত্রে একটা করে ট্যাবলেটস 2 বার খেতে হবে। আর এর দাম বা MRP হচ্ছে 170 টাকা। এবার আসি এর কম্পোজিশনে। এই রিউমেট যে ট্যাবলেটস, এর মধ্যে কী কী হোমিওপ্যাথি ওষুধ মেশানো রয়েছে। প্রথম রয়েছে ক্যালকেরিয়া ফস 3X। ক্যালকেরিয়া ফস আপনারা জানেন বাতের খুব ভালো ওষুধ, বিশেষ করে ঠান্ডা হাওয়া লেগে কোল্ড এয়ারে যদি রিউমেটিক পেন শুরু হয়, বাতের ব্যথা শুরু হয় এবং তার সাথে সাথে দেখা যাবে স্টিফনেস, দেখা যাবে স্টিফ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, বিশেষ করে ঘাড়, হাত পাও ঘাড় ব্যথা হবে এবং ব্যথা ব্যথা লাগবে কোমরের মধ্যে, যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট বা কোমরের যে হাড়, কোমরের দুপাশের যে হাড়, কোমরের হাড়ের মধ্যে দেখা যাবে স্টিফনেস লাগবে এবং সোরনেস অর্থাৎ ব্যথা ব্যথা ভাব লাগবে। এছাড়া এর সাথে সাথে ঠান্ডা এবং অবসভাবও ক্যালকেরিয়া ফসের ক্ষেত্রে দেখা যায়। এবং ক্যালকেরিয়া ফসের যত লক্ষণ সাধারণভাবে দেখা যায় ঠান্ডা ওয়েদারে বেড়ে যায়। এছাড়া ক্যালকেরিয়া ফসের আরও অনেক ব্যবহার আছে। বাচ্চাদের যাদের দাঁত ঠিকমতো সময় ওঠে না, তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস ব্যবহার করা হয়। হাড়ের কোনো সমস্যা হলে ক্যালকেরিয়া ফস ব্যবহার করা হয়। দাঁতের কিছু কিছু সমস্যা, বিশেষ করে বাচ্চাদের দাঁত ওঠার সমস্যায় ক্যালকেরিয়া ফস ব্যবহার করা হয়। দ্বিতীয় ওষুধ রয়েছে ফেরামফস। ফেরামফসের ক্ষেত্রেও দেখা যায় স্টিফ নেক অর্থাৎ ঘাড় শক্ত হয়ে যাওয়া, শোল্ডার রিউমেটিজম কাঁধে ব্যথা হয়। সঙ্গে সঙ্গে ফেরামফসের বৈশিষ্ট্য হচ্ছে তার জ্বর, সর্দি ঠান্ডা লাগা সংক্রান্ত জ্বর, এছাড়া ইনফ্লামেটন বা ইনফ্লামেটরি ফিভার বা প্রদাহজনিত জ্বরে ঠান্ডা লাগা ইত্যাদির ক্ষেত্রে ফেরামফস ব্যবহার করা হয়। এবং দেখা যায় প্রথম যখন কোনো জায়গায় ব্যথা হয়, জয়েন্টে এফেক্ট হয়, লাল হয়ে যায়, ফুলে থাকে, তার সঙ্গে জ্বর আসে, অর্থাৎ একদম প্রাথমিক ক্ষেত্রে ফেরামফস ব্যবহার করা হয়। দ্বিতীয় মেডিসিন হচ্ছে ক্যালিফস। ক্যালিফসের ক্ষেত্রে দেখা যায় উইকনেস বা দুর্বলতা ক্যালিফসের বৈশিষ্ট্য, নার্ভাস উইকনেস, ক্লান্তি, ডিপ্রেশন, স্নায়বিক দুর্বলতা, স্নায়বিক উত্তেজনা, ক্লান্তি, সবসময় ভাব, শুয়ে থাকতে ইচ্ছা করে। এছাড়া দেখা যায় অতিরিক্ত শুক্রপাতজনিত দুর্বলতা পুরুষদের ক্ষেত্রে, রাত্রিবেলা ঘুমের মধ্যে অতিরিক্ত শুক্রক্ষয় হওয়ার দরুন দুর্বলতা। বা অতিরিক্ত শারীরিক সম্পর্কের কারণে যদি দুর্বলতা দেখা যায় তাহলে সেক্ষেত্রে ক্যালিফস দেওয়া হয়।
স্বাভাবিক দুর্বলতার কারণে রুগী হাঁটাচলা করতে পারে না, রুগীর সারা শরীর ব্যথা হয়, দুর্বলতা লাগে এবং পেশেন্ট শুয়ে থাকতে চায়। নেক্সট যে ওষুধটা সেটা হচ্ছে ন্যাট্রামফস। এই ন্যাট্রামফস সাধারণভাবে হজমের সংক্রান্ত সমস্যা থাকে, এর খাওয়া ঠিক মতো হজম হতে চায় না। এর ক্ষেত্রে দেখা যায় হাতের আঙ্গুল, রিস্ট, হাঁটু এইসব জায়গায় ব্যথা দেখা যায়, ফুলে থাকে। এছাড়া এর মধ্যে গ্যাস এবং সাওয়ার ইরাকটেশন বা টক ঢেকুর ওঠা, মুখে জল ওঠা ইত্যাদি দেখা যায়। এবং এই পিত্তাধিক্যের কারণে এবং এই জিভটা দেখা যায় হলুদ রঙের, হলুদাভ জিভ হয়, যেটা অম্বল বা জিভের মধ্যে হলুদ কোটিং পরে। এছাড়া দেখা যায় এর জয়েন্টের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যখনই সে চলাফেরা করে তার হাত পায়ের হাড়গুলি থেকে কটা কটা আওয়াজ হয়, অর্থাৎ তার জয়েন্টের মধ্যে থেকে যে ফ্লুইড থাকে সেটা শুকিয়ে যাওয়ার জন্য হাঁটাচলা করার সময় তার হাত পায়ে মটমট আওয়াজ হয়। দ্বিতীয় যে ওষুধটি রয়েছে এর পরবর্তী ওষুধ হচ্ছে ম্যাকফস। ম্যাকফসের ক্ষেত্রে দেখা যায় ক্র্যাম্প লাগা বা আটকে যাওয়া, ক্র্যাম্পিং পেন ম্যাকফসের বৈশিষ্ট্য। বিশেষ করে হাত পায়ে যদি ক্র্যাম্প হয়, আঙুলে ক্র্যাম্প হয়, আঙুল নাড়াতে না পাওয়া, বিশেষ করে তার সাথে সাথে যদি দেখা যায় যে স্প্যাজম হয় বা খিচুনি হয়, হাত পা আঙুল লক হয়ে যায়, অথবা আঙুলের হাতের এবং পায়ের আঙুলের ডগা যদি অবশ লাগে এবং সেখানে শুঁস ফোটার মতো ব্যথা হয়, সেক্ষেত্রে ম্যাকফস ব্যবহার করা হয়। দ্বিতীয় কথা, ম্যাকফসের যত রকম সমস্যা ঠান্ডায় বৃদ্ধি পায় বা ঠান্ডা থেকে উৎপন্ন হয় এবং গরম প্রয়োগ করলে গরমে ভালো থাকে। এর ব্যথা বিদ্যুৎ চমকের মতো, লাইটনিং লাইক পেইন হয়, বিদ্যুৎ চমকের মতো আসে যায়। সাধারণভাবে নিউরালজিক পেন বা নার্ভ সংক্রান্ত ব্যথায় ম্যাকফস ব্যবহার করা হয়। নেক্সট যে ওষুধটি রয়েছে বারবারিস ভালগারিস। এই বারবারিস ভালগারিসের ক্ষেত্রে দেখা যায় কোমরে এবং পেটে কিডনির এই যে স্টিচিং পেন বা শুঁসফোঁটা ব্যথা কোমরের দুদিকে, এছাড়া পিঠে এবং ছড়িয়ে যায় কিডনি, বিশেষ করে পেটের ঠিক পিছন দিকে যেখানে আমাদের কিডনি রিজন বলা হয় সেই এলাকায়, এবং সেটা কোমর থেকে ছড়িয়ে যায়। সেটি কোমর থেকে আমাদের পেচ্ছাপের থলি অবধি দেখা যায়। এটি কিডনি সংক্রান্ত রোগে ব্যবহার করা হয়। পেটে পাথর হলে বারবারিস ভালগারিস ব্যবহার করা হয়। সাধারণভাবে ঘাড়, পিঠ ও কোমরে ব্যথাতে বারবারিস ভালগারিস ব্যবহার করা হয়। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নখের নিচে নিউরালজিক পেন। বারবারিস ভালগারিস নখের নিচে যে নিউরালজিক পেন হয়, আঙুলের নখে, পায়ের নখে, আঙুলের নখের নিচে বিদ্যুৎ চমকের মতো ব্যথা লাগে, সেটা বারবারিস ভালগারিসের ক্ষেত্রে একটি বারবারিস ভালগারিস ভালো ওষুধ। দ্বিতীয় ওষুধটি রয়েছে এখানে কস্টিকাম। কস্টিকামও দেখা যায় হাত পায়ে ব্যথা, কোমরে ব্যথা, তার সঙ্গে সঙ্গে অবশ ভাব, হাত পা নাড়তে না পাওয়া, এর পিছনে কারণ থাকে মানসিক দুঃখ পাওয়া, মানসিক কষ্ট বা হঠাৎ কোনো আঘাত থেকে যদি এ ধরনের অবশ ভাব, প্যারালাইসিস আসে, কস্টিকাম সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। কস্টিকামে রুগী হয় খুবই নরম প্রবৃত্তির, একটু সামান্য মানসিক আঘাত সে সহ্য করতে পারে না, সামান্য মানসিক আঘাতে কস্টিকামে রুগী ভেঙে পড়ে। কস্টিকাম সাধারণভাবে বাঁ সাইডে কোমরে ব্যথা, সায়াটিকা পেন
এছাড়া প্যারালাইসিস পেন, যদি কোনো একটি পার্টিকুলার একটি অঙ্গ যদি অবশ হয়ে যায়, কোনো নির্দিষ্ট অঙ্গের প্যারালাইসিস যেমন হাত জিভ, তার সঙ্গে যদি উইকনেস বা দুর্বলতা থাকে তবে ক্যালিফস ব্যবহার করা হয়। উইকনেস, লেফট সাইডেড সায়াটিকা, নামনেস এবং আরেকটি জিনিস যেটি কস্টিকামে আছে সেটা হচ্ছে ক্র্যাকিং অফ জয়েন্ট। আগের মতো কস্টিকামের ক্ষেত্রেও হাত পায়ে মটমট করে আওয়াজ হয়, হাত পা হাড়ের হাড়ে ঘর্ষণের জন্য জয়েন্টে আওয়াজ হয়, এবং এই কস্টিকামের ক্ষেত্রেও দেখা যায় গরম প্রয়োগে আরাম হয়, গরমে আরাম কস্টিকামের ক্ষেত্রেও দেখা যায়। পরবর্তী মেডিসিন হচ্ছে রডোডেন্ডন। রডোডেন্ডনের রোগী সাধারণভাবে ওয়েদার চেঞ্জে, বিশেষ করে ঝড় জল ইত্যাদির আগে তার রোগ বেড়ে যায়। ঝোড়ো হাওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়া, টেম্পারেচারের চেঞ্জ হওয়া রডোডেন্ডন রোগী আগে থেকে বুঝতে পারে এবং সেই সময় তার রোগ যন্ত্রণা বেড়ে যায়। বিশেষ করে বুকের পাঁজরে ব্যথা, নিঃশ্বাস নিতে কষ্ট, বুকের খাঁচাতে পেন হওয়া, বিশেষ করে ডান সাইডের বুকের পাঁজরের ব্যথা হওয়া, এবং এই ব্যথা নিঃশ্বাস নিতে গেলে জোরে কথা বললে ব্যথা হওয়া, এটি রডোডেন্ডনের বৈশিষ্ট্য। এবং রডোডেন্ডনের রোগী সাধারণভাবে এক পায়ের উপর আরেক পা দিয়ে ক্রস করে শুয়ে থাকতে ভালোবাসে। এছাড়া দেখা যায় পুরুষদের হাইড্রোসিল বা অন্ডকোষ প্রদাহে রডোডেন্ডন একটি ভালো ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। পরবর্তী এবং শেষ যে ওষুধটি রয়েছে রাস্টক্স। রাস্টক্স একটি কমন ওষুধ আপনারা জানেন, যে ক্ষেত্রে হাতে পায়ে ব্যথা, গাঁটের ব্যথা সকালবেলা ঘুম থেকে উঠলে বেশি হয় এবং তারপরে কাজকর্ম করলে, চলাফেরা করলে ধীরে ধীরে সেই ব্যথা কমে যায়, সেক্ষেত্রে রাস্টক্স একটি ভালো ওষুধ। যদি ব্যথায় দেখা যায় চলাফেরা করলে আরাম থাকছে এবং সকালবেলা ঘুম থেকে উঠলে বা অনেকক্ষণ বসে অবস্থায় থাকলে ব্যথা করছে, অর্থাৎ মোশনে রিলিফ হয় এবং অ্যাগ্রাভেশনে হয় রেস্টে, এটি হচ্ছে রাস্টক্সের বৈশিষ্ট্য। এই ব্যথা সাধারণভাবে দেখা যায় বর্ষাকালে জলে ভিজে ভেজা ওয়েদারে রাস্টক্সের ব্যথা বেড়ে যায়। চান করা, পুকুরে চান করা, জলে ভেজা, এগুলি রাস্টক্সের ব্যথা বেড়ে যাওয়ার মূল কারণ। সুতরাং এইসব ওষুধ দিয়ে তৈরি এই রিউমের ট্যাবলেটস যে কোনো ধরনের বাতের ব্যথা, জয়েন্ট পেন, মাসেল পেন, স্টিফনেস ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, যদি আপনাদের আরও কোনো কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করুন, আমার এই ভিডিওগুলি লাইক করুন, শেয়ার করুন এবং প্রথমবার আমাকে দেখলে আমার ভিডিও সাবস্ক্রাইব করুন। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।